নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি আরও নতুন নতুন তথ্য আপনাদেরকে জানানোর জন্য। বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে জানাই স্বাগত। হিন্দু সংস্কৃতির একটি প্রাচীন রীতি হলো শ্বেত শঙ্খের ব্যবহার। শুদ্ধ ও সংস্কৃতির প্রতীক হিসাবে এই শঙ্খ আমরা ব্যবহার করে থাকি। পূজোর কাজে সবসময়ই আমরা শঙ্খ বাজিয়ে থাকি। এটি সেই প্রাচীন কাল থেকে আমরা মেনে চলেছি। হিন্দু শাস্ত্র মতে কোনো কাজের আগে এরকম শঙ্খ বাজালে সেই কাজে নাকি সফলতা মেলে। শঙ্খের ধ্বনি এতটাই গভীরভাবে প্রভাব ফেলে যে আপনার মাথা থেকে সকল খারাপ জিনিস অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা সব কিছু বেরিয়ে যাবে। আপনার পরিবারকে এইগুলির থেকে দূরে রাখতে পারবেন। শুধু কি তাই, শুধুমাত্র তাই নয়, এই শঙ্খধ্বনি খুবই শুভ এবং পবিত্র বলে আমরা মেনে থাকি। এই শঙ্খধ্বনি ফলে যেমন শুভ শক্তির আগমন ঘটে, ঠিক তেমনি সকল অশুভ শক্তিরও বিনাশ ঘটে। যেমন ধরুন, এইসব কালা জাদু থেকে আপনার মুক্তি ঘটবে। এই কারণেই বলা হয়ে থাকে প্রতিদিন বাড়িতে শঙ্খ বাজান। কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা, যে এই শঙ্খকে যেমন তেমনভাবে বা যেভাবে ইচ্ছা খুশি বাড়িতে রাখা যাবে না? হ্যাঁ বন্ধুরা, এই শঙ্খ বাড়িতে রাখার জন্য কিছু নিয়ম আপনাদেরকে মানতে হবে। কিছু পদ্ধতি আছে যেগুলি কথা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি, যে নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। এই নিয়ম মেনে না রাখলে দেবদেবীদের আশীর্বাদ কৃপা কিন্তু আপনি পাবেন না। তাই বন্ধুরা বলছি যে আপনারা কি এটা জানেন, এর ফলে আপনার বিপদ হতে পারে। তাই যদি আপনারা এই বিপদ থেকে দূরে থাকতে চান, তাহলে বাড়িতে কিভাবে শঙ্খ রাখবেন, কি পদ্ধতিতে বা কি নিয়ম মেনে, সেটি জানতে হলে আমার আজকের ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো একটা কথা জানেন যে এই শঙ্খের ধ্বনিতে আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি ফিরে আসে, পজিটিভ এনার্জি বজায় থাকে। কিন্তু এটা কি আপনারা জানেন যে অনেকে এই কথা বলেন যে এই শঙ্খকে নাকি পূজো করতে হয়? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই শঙ্খের পূজো যে কোনো দিনই করা যেতে পারে। কিন্তু একটা দিন আপনারা যদি এই শঙ্খের পূজো করেন, সেই দিনটি খুবই ভালো হবে, সেটি হলো সপ্তাহের সোমবার। এই পূজো করলে আপনার ধনসম্পত্তি দেখবেন বৃদ্ধি পাবে। শঙ্খ দুই প্রকার হয়ে থাকে, একটি শঙ্খ যেটা আমরা বাজিয়ে থাকি, আর একটি শঙ্খ যেটি আমাদের বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের সামনে গঙ্গাজল দুধ দিয়ে ধুয়ে রেখে পূজোর কাজে ব্যবহার করা হয়। খেয়াল রাখতে হবে যে শঙ্খ বাজানো হয়, সেই শঙ্খ যেন জল দিয়ে ধুয়ে পূজো না করা হয়। আমরা প্রায় এটাই দেখে থাকি সাধারণত, যে শুধুমাত্র বাজানো শঙ্খই আমরা বাজার বা শঙ্খের দোকান থেকে কিনে আনি। কিন্তু এই কাজটি আপনারা
ভুলেও করবেন না। যখন আপনি শঙ্খ কিনতে যাবেন একটি শঙ্খের দোকানে, তখন যেন আপনি এই দু ধরনেরই শঙ্খ কিনে আনেন বাড়িতে। যে শঙ্খ বাজানো যায় সেই শঙ্খ, আর যে শঙ্খটি বাজানো যায় না, পূজোর স্থানে যাকে সে শঙ্খটি রেখে পুজো করা হয় সেই শঙ্খটিও কিনে আনবেন। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, দুটি শঙ্খ যেন এক জায়গায় রেখে দেবেন না, দুটি শঙ্খকে আলাদা আলাদা করে রাখবেন। যে শঙ্খটি বাজানো যায়, আমরা যে শঙ্খটি বাজাই সেটি হলুদ রঙের একটি কাপড়ের উপর রাখতে হবে। আর অবশ্যই অন্য যে শঙ্খটি পূজোর কাজে ব্যবহার করা হয়, যেটি আমরা বাজাই না, সেটি রাখবেন সাদা রঙের একটি কাপড়ের ওপর। আপনাদেরকে এই যে কাজটির কথা বললাম, এই কাজগুলি করলে আপনার বাড়ি থেকে দেখবেন সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান শিবের সামনে বা ওই শিব ঠাকুরের ওপরে কোথাও শঙ্খ রাখা উচিত নয়। অনুরূপভাবে শিবলিঙ্গের ক্ষেত্রেও তাই। তবে অবশ্যই দর্শক বন্ধুরা খেয়াল রাখবেন যে আপনার বাড়িতে আপনারা এই জিনিসটি, শঙ্খের জল যেন শিবলিঙ্গে না ছিটকে লাগে, এই জিনিসটি খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, বাজার থেকে কিনে আনা শঙ্খটি সঙ্গে সঙ্গেই সেটি আপনার ঠাকুর ঘরে রাখা যাবে না। কথাটি কিন্তু মনে রাখবেন যে আগে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পবিত্র করে তারপরেই রাখবেন। এই সময় আপনি একটি কথা মনে রাখবেন, শঙ্খের সূচালো দিকটি যেন ভগবানের দিকে, আর অবশ্যই মনে রাখবেন মুখটি যেন তার বিপরীত দিকে রাখা থাকে। আমি যে কাজগুলির কথা বললাম, এই কাজগুলি তো আপনারা করবেনই, এর সঙ্গে সঙ্গে আরও যে কাজটি আপনাদের করতে হবে সেই কাজটি হলো, এই কাজগুলি আপনি করে নেবেন, তারপর শঙ্খের ওপরে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে এই শঙ্খ, যেটি পরবর্তীকালে ভগবান বিষ্ণুদেবের হাতে স্থান পেয়েছে। এটা বিশ্বাস করা হয় যে চন্দ্র, সূর্য এবং বরুণদেব শঙ্খের একেবারে নিচে অবস্থান করে থাকেন। শঙ্খের মধ্যভাগে অবস্থান করেন প্রজাপতি ব্রহ্মা। শঙ্খের বাকি যে ভাগটা আছে সেখানে থাকেন দেবী গঙ্গা ও মা সরস্বতী। সেই হেতু বাড়িতে যদি আপনি শঙ্খ রাখেন, তাহলে অবশ্যই আপনি এই দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত হবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা হয়তো এই কথাটা জানেন যে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে এই শঙ্খের ধ্বনি শরীরের মধ্যে থাকা জীবাণুকে নাকি নষ্ট করতে সাহায্য করে, এর ফলে অনেক রোগ থেকে মুক্তিও পাওয়া যায়। তাই প্রতিদিন সকালে উঠে চান টান করে আপনারা সকালবেলা শঙ্খ বাজালে বাড়ির খুবই শুভ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে হলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আজকে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে আপনারা এই রকম পৌরাণিক তথ্য সবার আগে পেয়ে যেতে পারে। আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ এই পর্যন্ত, নমস্কার।